नमस्कार, स्वागत सीटीवीएने सकल दर्शक बंधुदेर सुप्रभात जानाबो। आमी तिथि रयेछि आपनादेर संगे। आर ए मुहूर्तेर अनुष्ठान आजकल परशुर एखनकार अनुष्ठान मानी राशिचक्रेर अनुष्ठान। एबं आमार संगे रयेछेन राशिचक्र इन्स्टिट्यूशनेर अध्यक्ष एबं प्रतिष्ठाता सुरज शास्त्री। सुरजदाके अनेक अनेक स्वागत जानाबो। नमस्कार। एबं सबथेके बड़ कथा जे सुरजदा होयतो आमार संगे एकमत हबे एई गोटा बिषयटा, कारण आमरा अनेक समय बोलि ना जे मौनता सम्मतिर लक्षण, एटाओ बोलि आबार कखनो कखनो बोलि कोनो कोनो घटनाय बोधहय় যুক্তিতর্কের পার থেকে পেরিয়ে গিয়ে কোথাও একটা চুপচাপ থাকা বোধহয় অনেক স্নেহ অনেক বুদ্ধিমানের কাজ, কিন্তু ঠিক কখন কখন কোন পরিস্থিতিতে মৌনতা আপনার জন্য ভালো হবে সেটা আজকে সুরাজদা আলোচনা করবে আমাদের জন্য। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আমাদের বিভিন্ন গ্রহ সংযোগগুলো আমাদের জীবনে প্রভাব ফেলে এবং আমরা অনেক সময় খারাপ প্রভাব ভোগ করি, আবার অনেক সময় ভালো প্রভাব ভোগ করি, যেটা নিয়ে আমি গতদিনকেও আপনাদের সামনে আলোচনা করেছিলাম। আমার কাছে অনেক ফোন এসেছে এবং আমার অ্যাসিস্ট্যান্টরাও আমাকে জানিয়েছে যে আপনারা অনেকেই উৎসাহিত যে এই টাইমটায় আমি যেগুলো বলেছিলাম আপনাদের জীবনে ফলছে। বুধ বক্রী এখনও থাকবে আগামী 21 ফেব্রুয়ারি পর্যন্ত, তাই এই টাইমটায় আপনারা একটুখানি বুঝে কথাবার্তা বলুন। আর আগামী 22 ফেব্রুয়ারি থেকে 13 এপ্রিল এই টাইমটায় যাদের মঙ্গল খারাপ রয়েছে, যাদের মঙ্গল জন্মকুণ্ডলীর মধ্যে মঙ্গল কেতুযুক্ত, মঙ্গল শনিযুক্ত, মঙ্গল রাহুযুক্ত বা মঙ্গল বুধযুক্ত বা মঙ্গল নিচস্থ হয়ে অবস্থান করছে, তাদের ক্ষেত্রে আমি বলবো যে বিশেষভাবে আপনারা অ্যালার্ট থাকবেন। এবং এই সময়টায়, এই উক্ত সময়টায় পদঘাট খুব বুঝে চলতে হবে। এটা কিন্তু 12টা রাশির ক্ষেত্রেই প্রযোজ্য, এরকম নয় যে আপনার অমুক রাশি বলে আপনি কম ফল ভোগ করবেন আর তমুক রাশি বলে আপনি বেশি ফল ভোগ করবেন, ব্যাপারটা তা নয়। এটা কিন্তু জোডিয়াকের সব রাশির ওপরেই প্রভাব ফেলবে এবং রাজনৈতিক কিছু গণ্ডগোলের কারণে আমাদেরও বা আমাদের যারা সাধারণ মানুষরা আমরা রয়েছি, আমাদের গতিবিধি বা আমাদের স্বাভাবিক জীবনযাত্রার ক্ষেত্রে কিছুটা অসুবিধা আসবার সংযোগ কিন্তু সৃষ্টি হয়ে রয়েছে। এই বিষয়ে বিশেষভাবে সাবধানতা অবলম্বন করবেন। এবারে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে আজকে আলোচনা করি, সেটা হলো এই আগামী 11 ফেব্রুয়ারি এই দিনকে আমাদের একটি বিশেষ দিন রয়েছে। এই দিনটি হলো মৌনী অমাবস্যা এবং এই উক্ত দিনে বরিয়ান যোগ রয়েছে। বরিয়ান যোগ খুব গুরুত্বপূর্ণ যোগ হিসেবে সূর্য সিদ্ধান্ত মতে আমরা পেয়ে থাকি। বরিয়ান যুগে যাদের জন্ম হয় তারা নিজের কর্মদক্ষতায় নিজেকে সুপ্রতিষ্ঠিত করতে পারে, তাই এই উক্ত যোগকে আমরা এই মৌনী অমাবস্যার দিনে কাজে লাগাতে পারি। এবার মৌনী অমাবস্যা ব্যাপারটা কী আপনাদেরকে জানতে হবে, যে মৌনী অমাবস্যা আমরা কেন পালন করব এবং কাদের জন্য উল্লেখযোগ্য আর কাদের জন্য উল্লেখযোগ্য নয় সেটা জানতে হবে। তো মৌনী অমাবস্যা মূলত এই মাঘ মাসের অমাবস্যাকে বলা হয়ে থাকে। এই মৌনী অমাবস্যার যে নামটা, এটার থেকে আপনারা বুঝতেই পারছেন যে মৌন ব্রত যদি আমরা এই উক্ত দিনে পালন করি তাহলে অনেকখানি সুবিধা আমরা ভোগ করি। তো আপনাদের যাদের ধরুন গ্রহদোষ ত্রুটি রয়েছে বা আমি যে সংযোগগুলো একটু আগেই আপনাদেরকে বললাম, আপনারা যদি সচেতনতা অবলম্বন করতে চান তাহলে এই উক্ত দিনে আপনারা মৌনব্রত পালন করতে পারেন, মানে কারোর সাথে কথা বলবেন না। কিন্তু এটা অনেক শক্ত ব্যাপার কারোর সাথে কথা না বলে থাকা, কিন্তু যারা ধরুন সংসারের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে তো সম্ভব না এইভাবে সারাক্ষণ কথা না বলে থাকা, বা যারা চাকরি করেন বা যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রেও একটু মুশকিল ব্যাপার। যতটা সাত্ত্বিকভাবে থাকা যায় এই দিনটায় আপনারা চেষ্টা করবেন ঝগড়াঝাটি ঝুট ঝামেলা এড়িয়ে চলতে, তাহলেও অনেকখানি ঈশ্বরের আশীর্বাদ লাভ করতে পারবেন। একটা গল্প বলি আপনাদেরকে আজকে। হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি আমার মেয়ের সম্বন্ধে জানবো। বেশ, দাদার অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ দেখা হয়। ২৫ বছর বয়স?
25 ক্লাস। আচ্ছা, আপনি ওনার কথা ভাবতে ভাবতে আমায় 1 থেকে 108 এর মধ্যে যে কোনো একটি নম্বর বলুন। 14। ঠিক আছে, সবার প্রথম আমি যেটা বলবো যে মনের দিক থেকে খুব সরল মানসিকতা সম্পন্ন হবে, খুব সেন্টিমেন্টাল হবে, ছোটোখাটো কথা চট করে মনেও লেগে যাবে। আর এই ছক অনুযায়ী মূলত আমি যেটা আপনাকে উল্লেখ করব সেটা হলো যে বিবাহ এবং বিবাহিত জীবনের দিকটা সুখকর হবে না, কিছু অসুবিধার সংযোগ রয়েছে এবং অনেক সময় গুরুজন স্থানীয় ব্যক্তিদের সাথে মতপার্থক্যেরও সৃষ্টি হতে দেখা যাবে। আপনি একটা জিনিস কি লক্ষ্য করেছেন, ওনাকে যদি লিখতে দেয়া হয় দেখবেন যে যে কাগজটা উনি লিখবেন কোনো কারণে ওভার রাইটিং বা কাটাকাটি বা একটু অপরিষ্কার হয়ে যায়, ফলো করেছেন আপনি এই ব্যাপারটা? না, আমি এটা ফলো করিনি। আচ্ছা, আরও আরেকটা জিনিস বলি তাহলে, আপনার বাড়ির কাছাকাছি কোনো ফাঁকা জায়গা বা কোনো ফাঁকা জমি বা মাঠ এরম কিছু রয়েছে বাড়ির কাছাকাছি? হ্যাঁ, সামনে ফাঁকা মাঠ ছিল, এখন ওটা ঘেরা হয়ে গেছে, একটা গ্যারেজ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আপনি আমাকে এবারে ডেট অফ বার্থটা বলুন ওর। ওর মূলত কুণ্ডলীর মধ্যে আমি কেতুকে পীড়িত পাচ্ছি, আমি বলে দিচ্ছি কেতু কিভাবে পীড়িত এবং জন্ম ছকটাও আমি দেখিয়ে দিচ্ছি স্ক্রিনে। বলুন। 13/9/1995। টাইম বলুন। সকাল 10টা 14, 14 থেকে 15। ঠিক আছে, জন্মস্থান কোথায়? জন্ম আসানসোল। আসানসোল, আসানসোল। সেক্ষেত্রে আমি একটু একটা কথা জিজ্ঞেস করবো, দাদা তো অবশ্যই দেখবেন ছক দেখে যে আপনার কেউ দাদার কাছে এসেছিল বা এর আগে দাদার সঙ্গে যোগাযোগ হয়েছে, এরকম কোনো কথা রয়েছে? হ্যাঁ, আমি আমার হাজবেন্ডকে দেখেছিলাম। আচ্ছা, তারপর? উনি ভালোই ছিলেন, এখন অবশ্য ওনার একটু কাজটা চলে গেছে, সে এখন করতে আছে। আচ্ছা আচ্ছা, তো আমি যেটা বলবো আপনাকে যে আমাদের গ্রহগত পজিশান তো অল টাইম চেঞ্জ হয়, যেমন ধরুন গত বছরে আমরা করোনা ভাইরাসের কারণে অনেকেই ভুক্তভোগী হয়েছে, অনেকেরই চাকরি চলে গেছে, তো এটায় আমাদের গ্রহগত দিক থেকে যাদের ধরুন শুভ দশা অন্তর্দশা দিয়ে পাস করেছে তাদের চাকরি যায়নি, হয়তো তাদের খাটনি বেড়েছে। তো এগুলো আমি অনেক সময়ই আপনাদেরকে বলেছি যে প্রতিনিয়ত যদি একটু জ্যোতিষীয় পরামর্শ গ্রহণ করা যায় বা বছরে অন্ততপক্ষে একবার একটুখানি কনসাল্ট করা যায় তো সেটা অনেক বেশি ভালো। তো চলে আসি আমি আলোচনায়, তারপরে আরও কিছুটা গাইড করে দেবো। লগ্ন হলো বৃশ্চিক এবং রাশি হলো মেষ। ভরণী নক্ষত্রে জন্ম, ভরণী নক্ষত্রের প্রথম চরণে জন্ম হয়েছে কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথি, ব্যাঘাত যোগে জন্ম নরগণ। জন্ম ছক অনুযায়ী এক্ষেত্রে ওনার শুক্র নিচস্থ রয়েছে, বুধ শুক্র একসাথে রয়েছে, একটা নিজভঙ্গ রাজযোগ সৃষ্টি হয়েছে। আমি যেটা বলছিলাম আপনাকে মুহূর্ত ছক অনুযায়ী কেতুকে পীড়িত পাওয়া যাচ্ছিল, দেখুন চন্দ্র কেতু একসাথে অবস্থান করছে এবং সমসপ্তমে রয়েছে মঙ্গল রাহু, দ্বাদশে মঙ্গল রাহু থাকার কারণে এটা হঠাৎ উত্তেজিত করা বা হঠাৎ মাথা গরম করে ফেলা, টেনশন ভোগ করা এগুলো দেবেই। এই ছকটি ভৌমদোষযুক্ত ছক, যেটার কারণে আমি প্রথম কথাই আপনাকে বলেছিলাম যে বিবাহিত জীবনের দিকটা সমস্যাজনক এবং আপনাকে সেই নিয়ে খুব অ্যালার্ট থাকতে হবে। কর্মগত দিক থেকে সুপ্রতিষ্ঠিত হওয়ার পূর্ণ সংযোগ রয়েছে, কিন্তু রবি শনি দৃষ্ট হওয়ার জন্য কিছু কিছু সময় ওর যোগ্য মর্যাদা পেতে অসুবিধার সৃষ্টি হবে। হ্যালো, আমি যে কথাগুলো বলছি ঠিক বলছি? কিন্তু আমি জানতে চাইছি ওর বেটার জব কবে নাগাদ হবে, ও একটা চাকরি করছে কিন্তু সেটা খুব একটা বেটার জবের জন্য, এবং আমি একটু আগেই কথাটা বললাম যে ন্যায্য প্রাপ্তির থেকে বঞ্চিত হতে হবে। তো এক্ষেত্রে দেখুন ছকটা আমি আরেকবার দেখাই আপনাকে, এই যে রবি এবং শনি দৃষ্টি বিনিময় করেছে, শনি শনির ঘরে বসে রয়েছে, রবি রবির ঘরে বসে রয়েছে, অর্থাৎ ওর মধ্যে যোগ্যতা ভালো রয়েছে, কিন্তু এই রবি শনি একে অপরের ক্ষেত্রে শত্রু গ্রহ হিসেবে কল্পনা করা হয়। তো এক্ষেত্রে এই রবি শনির যে দৃষ্টি বিনিময় এটা শাস্ত্রে শুভ মানা হয় না, এটা যোগ্য মর্যাদা প্রাপ্তির থেকে বঞ্চিত করিয়ে থাকে। আপনি অ্যাজ সুন অ্যাজ পসিবল এই জায়গাটাকে নিয়ে ভাবনা চিন্তা করুন যাতে সঠিকভাবে এই রবি শনির দৃষ্টি বিনিময় আর চন্দ্র কেতুর গ্রহ সংযোগটিকে একটু ঠিকঠাক করতে পারেন। তার কারণে বোধহয় আলোচনা পর্যালোচনা আর প্রতিকার দুটোই অনেক অবশ্যই। এক্ষেত্রে দেখুন যে কিছু কিছু জীবনযাত্রার মধ্যে ভালো অ্যাডভাইস মেনে চলা খুব দরকার,
এবং সাথে গ্রহ প্রতিকার করলে অনেকখানি সুবিধা চলে আসবে। আপনি নিশ্চিত থাকতে পারেন, প্রপার গাইডলাইনটা তো ভীষণ ভাবে জরুরি। আপনাকে অনেক ধন্যবাদ জানাবো ফোন করার জন্য। আর পাশাপাশি একবার বলে দিন যে দাদার বুকিং কোথায় চলছে, কোথায় আপনারা দাদাকে পেয়ে যাবেন। স্মৃতির মোড়ে 13 ফেব্রুয়ারির জন্য বুকিং ইতিমধ্যেই চলছে। আসানসোলে 8 ফেব্রুয়ারি দাদাকে আপনারা পাবেন, গড়িয়াহাটে পাবেন 17 ফেব্রুয়ারি, অর্থাৎ 17 ফেব্রুয়ারি। বুকিং নাম্বারগুলো টেলিভিশন স্ক্রিনে স্ক্রোলে যাচ্ছে, তাও একবার আমি বলে দিচ্ছি 9874706649, 9903085602 এবং 9836714975। তিনটে বুকিং নাম্বার রয়েছে এবং এর মাঝে আরও একবার বলি 9903085602। এই যে ফোন নাম্বারটি, এই নাম্বারটিতে আপনারা রাশি চক্র ইনস্টিটিউশনের সমস্ত রকম ইনফরমেশন পাবেন, কনসাল্ট করতে পারেন, ফোন করতে পারেন। এবং দাদা যেমনটা বলছিল যে সমস্যা সকলেরই থাকে, কিন্তু যদি আমরা একটু আলোচনার মধ্যে থাকি, একটু অ্যাডভাইসের মধ্যে থাকি, কারণ প্রপার গাইডলাইন না আমার আপনার আমাদের সকলেরই ভীষণভাবে জরুরি। এবং সেক্ষেত্রে একটা গল্পের জায়গায় এসে আমরা আটকে গিয়েছিলাম, গল্পটায় যাব। তার আগে একটু আপনাদেরকে উল্লেখ করে দিই যে দেখুন, আমি আপনাদেরকে প্রত্যেক বছর একবার করে জ্যোতিষীয় পরামর্শ এই কারণেই গ্রহণ করতে বলি যে আমাদের যে গ্রহ সংযোগগুলো জোডিয়াকে সৃষ্টি হয়, অর্থাৎ গোচর যেটা আমাদের সৃষ্টি হয়ে থাকে, তো সেটার অনুপাতে আমাদের জন্মকুণ্ডলী অনুযায়ী আমাদেরকে ভুক্তভোগী হতে হয়, সাথে আমাদের দশা অন্তর্দশার প্রভাবও আমরা ভোগ করি। তাই এই দুটোর মেলবন্ধনে আপনার কোন প্রতিকার কখন খুলে দেওয়ার দরকার বা রেখে দেওয়ার দরকার, এবং কোন প্রতিকার ধারণ করার দরকার বা কোন মন্ত্র জপ করার দরকার, সেটা সম্পূর্ণরূপে একজন অ্যাস্ট্রোলজারই ভালোভাবে আপনাকে গাইড করতে পারবেন। আপনার হয়তো একটা প্রবলেমে আপনি হঠাৎ ফেঁসে গেছেন, তো সেই প্রবলেম থেকে উদ্ধার করবার জন্য অ্যাস্ট্রোলজার হয়তো আপনাকে কিছু রেমেডি প্রোভাইড করেছে, কিন্তু ওই রেমেডিটা হয়তো আপনার সারা জীবনের জন্য নয়, সেটা কিন্তু আপনি হয়তো জানেন, হয়তো শুধুমাত্র সেই সমস্যাটার জন্যই ছিল। ধরুন আমি আপনাদেরকে একটু উদাহরণ দিয়ে বলি যে আমি একটু ফোন এই সময়টায় বন্ধ রাখবো, ফোন নেব না। তো আমি যেটা আপনাদেরকে বলবো যে আমাদের এই যে গ্রহগত সন্নিবেশগুলো দেখে আমরা যখন গ্রহ প্রতিকার করে থাকি, ধরুন বৃহস্পতির দশা আপনার চলছে, বৃহস্পতি শনি বন্ধু এবং বৃহস্পতির দশার পরেই শনির দশা আসে। এবার শনির দশাটা ধরুন আপনার খুব ভালো যাবে, তো তখন শনিকে আমরা বলবান করে আপনার জন্মকুণ্ডলী অনুযায়ী নক্ষত্র এবং সাবলর্ড অনুযায়ী পর্যবেক্ষণ করে আমরা কিছু গ্রহ প্রতিকার দিয়ে থাকি। এবারে ধরুন আপনি শনির দশা আপনার পেরিয়ে গেছে, তার পরবর্তী ক্ষেত্রে আপনি নেক্সট দশায় চলে এসছেন, অর্থাৎ আপনার বুধের দশায় চলে এসছেন। এবারে আপনি ধরুন ওই প্রতিকারগুলো ধারণ করে রয়েছেন যেটা আপনার বৃহস্পতির দশায় আপনাকে প্রোভাইড করা হয়েছিল। তো এই বৃহস্পতি এবং বুধ একে অপরের ক্ষেত্রে কিন্তু শত্রু, তো সব সময় আপনাকে সেই রেমেডিটাই যে কার্যকারী হয়ে কাজ দিয়ে যাবে এটা কিন্তু তখন আর নাও হতে পারে। তো তার জন্যই বলা যে জ্যোতিষীয় পরামর্শ যখন গ্রহণ করছেন, নেক্সট কখন আপনি যোগাযোগ করবেন আবার সেটা অ্যাস্ট্রোলজারের কাছ থেকেই জিজ্ঞেস করে নেবেন, তাহলে অনেক বেশি সুবিধা লাভ করবেন। এবং আমার ক্লায়েন্টসদেরকে আমি সবসময় বলি যে আমি তো একটা রিপোর্টিং ডেট প্রোভাইড করেই থাকি, আর সাথে আমি বলেও দিই যে প্রত্যেক বছর একবার করে একটু দেখা করে যেতে, তার কারণ আপনি কেমন আছেন এটা জানাটা আমারও দরকার, তার কারণ আপনি আমার কাছ থেকে যেরকম আমার 17 বছর ধরে আমি তন্ত্রোক্ত সাধনার সাথে যুক্ত, সেই শক্তি আমি দিয়ে আপনাদেরকে কিছুটা সহায়তা করবার চেষ্টা করি মাত্র। ঈশ্বর সহায় না হলে তো সহায়তা আমি দেওয়ার কোনো রকম কোনো মাহিনাই রাখি না, কিন্তু যে পর্যবেক্ষণ করে আমি আপনাদেরকে গাইড করছি সেটা আমারও জানার দরকার। আমারও রিসার্চের ক্ষেত্রে এটা সুবিধা যে আপনারা যাতে ওই সময়টাতেও ভালো থাকেন, এবং আপনারা ভালো থাকা মানে আমিও খুশি থাকি। তো এবারে চলে আসি গল্পটায়, একদম মৌনী অমাবস্যা নিয়ে গল্প বলছি আজকে আপনাদেরকে, খুব গুরুত্বপূর্ণ একটি গল্প, আপনারা শুনলে আনন্দও পাবেন। মৌনী অমাবস্যা কথাটা এসছে মৌনব্রত থেকে, এবং এই মৌনব্রত পালন করবার যে মূল নির্দেশাবলী সেই তথ্য আমি আজকে আপনাদের সামনে তুলে ধরছি। একটি ব্রাহ্মণ ছিলেন এবং তার স্ত্রী এবং কন্যা ছিল এবং 7টি পুত্র ছিল। 7টি পুত্রের বিবাহ দেওয়ার পরবর্তী ক্ষেত্রে কন্যার বিবাহ দেওয়ার চিন্তাভাবনা সেই ব্রাহ্মণ করেছিল। তার জন্য তার জ্যেষ্ঠ পুত্রকে সে পাঠিয়েছিল খোঁজ করবার জন্য, কিন্তু জ্যেষ্ঠ পুত্র নিরাশ হয়ে ফিরে এসেছিল।
ভালো যোগাযোগ কিছু পায়নি। তার পরবর্তী ক্ষেত্রে একজন জ্যোতিষীর পরামর্শ নেয় সেই ব্রাহ্মণ। তখন জ্যোতিষী বলেন যে সাত দিন পার হতে না হতেই তোমার কন্যার যে মানে যে বর হবে, তোমার যে জামাই হবে, সে মারা যাবে। তখন সে শুনে অত্যন্ত দুঃখিত হয় এবং তখন জিজ্ঞাসা করে জ্যোতিষীকে যে এর প্রতিকার কী। তখন জ্যোতিষী বলেন যে সিংহল বলে একটি তখন জায়গা ছিল, ওই স্থানে গিয়ে একজন ধোপিনী রয়েছেন, সোমা তার নাম, তার কাছে যেতে হবে এবং তাকে নিয়ে আসতে হবে, তাকে নিয়ে এসে তার পূজা করতে হবে। তার পূজা করার পরবর্তী ক্ষেত্রে সে যদি আশীর্বাদ দেয় তাহলে তোমার কন্যার বিবাহ হবে এবং সেই বরে তোমার যে জামাই হবে তার মৃত্যু ঘটবে না। তখন সেই শুনে সে তার কন্যাকে এবং তার কনিষ্ঠ পুত্রকে পাঠায় সিংহলে যাওয়ার জন্য। তো এবারে সেই সিংহলে যাওয়ার পথে তারা দেখে এক বিশাল সমুদ্র। এবার সেই সমুদ্র কী করে পার হবে সেটা ভাবতে ভাবতে তারা ক্লান্ত হয়ে একটি গাছের নিচে বসে পড়ে। ওই গাছে একটি শকুনের পরিবার থাকত। তো শকুনের সমস্ত বাচ্চাগুলো ওদের দুঃখের গল্প সারা দিন ধরে শোনে এবং রাত্রিবেলা শকুনের মা যখন ফেরে খাবার নিয়ে তখন মাকে ওরা সব গল্পটা বলে। তখন শকুনের মা গিয়ে ওদের কাছে বলে যে তোমরা চিন্তিত হয়ো না, আমার কাছে কিছু খাদ্যদ্রব্য রয়েছে, তোমরা যদি গ্রহণ করতে চাও গ্রহণ করতে পারো, আর যদি তোমরা মনে করো যে আমি তোমাদের কিছু উপকার করতে পারি তাহলে আমি আগামীকাল তোমাদেরকে সিংহলে পৌঁছে দেবো। তো সেই শুনে ওরা খুব খুশি হয় এবং পরের দিন ভোরবেলায় ওরা সেই শহরে পৌঁছায় এবং শহরে পৌঁছে সোমাকে নিয়ে বাড়িতে যায় এবং বাড়িতে যাওয়ার পরে তার পূজা হয় এবং তার পরবর্তী ক্ষেত্রে ব্রাহ্মণের কন্যার বিবাহ হয়। ঠিক সাতটি রাত যেতে না যেতেই তার বর মারা যায় এবং সেই সময়ে যেহেতু সোমা ওখানে উপস্থিত ছিল তার পুণ্যকর্মের ফলে সে পুনরায় আবার ব্রাহ্মণের কন্যার বরের প্রাণ সঞ্চার করতে সক্ষম হয়। কিন্তু সোমা পরবর্তী ক্ষেত্রে নিজের স্থানে যখন ফিরে যায় ফিরে গিয়ে দেখে যে তার স্বামী, তার জামাই এবং তার পুত্র তিনজনেই মারা গেছে এবং এর পরবর্তী ক্ষেত্রে সে যেহেতু তার পুণ্যের সমস্ত অংশটি সেখানে দিয়ে এসেছিল ব্রাহ্মণের পরিবারকে, তার জন্য তাকে আবার পুনরায় ওই এই মৌনি অমাবস্যার দিনেই সাধনা করতে হয় বিষ্ণুর এবং একটি অশ্বত্থ গাছের নিচে বিষ্ণুর মূর্তি প্রতিস্থাপন করে এই সাধনা করেছিলেন সোমা। এবং এই সাধনাটা করার পরবর্তী ক্ষেত্রে সে 108 বার এই অশ্বত্থ গাছকে প্রদক্ষিণ করেছিল। তার পরবর্তী ক্ষেত্রে সে আবার পুনরায় তার পুণ্যের অংশ ফিরে পেয়েছিল। তার পরবর্তী ক্ষেত্রে তার যারা আত্মীয়রা মারা গিয়েছিল অর্থাৎ তার স্বামী, তার সন্তান এবং তার জামাই আবার পুনরায় প্রাণ ফিরে পায়। তাই এই উক্ত দিনটার মাহাত্ম্য অনেক বেশি এবং এই উক্ত দিনে যেহেতু মৌনব্রত পালন করে সোমা বিষ্ণুকে আরাধনা করেছিলেন তাই এটা কথিত আছে যে এই দিনে যদি কথা না বলে আপনি নিজের দুঃখ কষ্ট ঈশ্বরকে প্রার্থনা করেন। এবং এই উক্ত দিনটায় আমি বলি আপনাদেরকে যে বিষ্ণু বা শিবের আরাধনা করা অনেক বেশি ভালো হয়ে থাকে। যাদের ধরুন বিবাহ হচ্ছে না বা যারা বিবাহ পরবর্তী ক্ষেত্রে বৈধব্যযোগের কারণে বিভিন্ন ধরনের অপমানগ্রস্ত হয়েছেন বা ধরুন আপনাদের সাংসারিক দিক থেকে সমস্যা রয়েছে বা আপনারা কোনোভাবেই মানসিক শান্তি পাচ্ছেন না, অমাবস্যায় তো আমরা চাঁদকে দেখতে পাই না, তাই আমাদের মন অনেক বিচলিত থাকে, মনকে স্থির করবার জন্য এই মৌনব্রত পালন করবার কথাও শাস্ত্রে বলা হয়েছে। তাই আপনারা এই দিনটা ভালোভাবে কাজে লাগান এবং যদি গরিব দুঃখীদেরকে কিছু দান এই উক্ত দিনে দিতে পারেন সেটাও আপনাদের জন্য ভালো।
এবং সেদিকে দেখি আমার যা মনে হয় আগের পর্বে যেমনটা আমরা ভূত বকরি নিয়ে আলোচনা করেছিলাম এবং সেই ভূত বকরির মধ্যেই যখন মৌনব্রতটা পড়ে যাচ্ছে আই থিঙ্ক তাহলে বোধহয় এই নেগেটিভ প্রভাবগুলো মানে আমাদের যে গ্রহদের যে অশুভ প্রভাব সেই অশুভ প্রভাবগুলোকে কাটিয়ে উঠবার জন্য এই অমাবস্যাটি অত্যন্ত জরুরি এবং আমি আপনাদেরকে এর জন্যই বললাম যে যারা মৌনব্রত পালন করতে পারবেন তারা করুন কিন্তু যারা পারবেন না যাদের কাজের মধ্যে থাকতে হয় বা যাদের কথাবার্তা বলতেই হবে তখন তো আপনি কিছু করতে পারবেন না তো আপনারা ঝুট ঝামেলায় জড়াবেন না তর্ক বিতর্কে কখনো জড়াবেন যতটা না বললেই নয় ততটুকু একদম এবং সেক্ষেত্রে আলোচনা আমরা করছি এবং দাদা এই মুহূর্তে কি আমরা ফোন নিতে পারি তাহলে অবশ্যই যদি আপনারা ফোন করেন অবশ্যই ফোন আমরা নেব এবং সে জায়গায় দেখে যেহেতু বিভিন্ন খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করছি টেলিভিশন স্কুলে আর একবার বলে দিই বুকিং নাম্বার যাচ্ছে সেই বুকিং নাম্বারটা আরও একবার আমি বলে দিচ্ছি আপনাদেরকে 9874700649 9903085602 এবং 9836714975 বুকিং নম্বর যাচ্ছে তার পাশাপাশি শিথিল মোড়ে 13ই ফেব্রুয়ারি দাদার চেম্বার রয়েছে এবং সেক্ষেত্রে এই মুহূর্তে বুকিং চলছে আপনারা ফোন করে নিতে পারেন আসানসোলে 8 ফেব্রুয়ারি এবং গড়িয়াহাটে 17 ফেব্রুয়ারি আপনারা দাদাকে পেয়ে যাবেন সেক্ষেত্রে দাদা যেহেতু সময় আমাদের হাতে রয়েছে এবং আমরা অবশ্যই দর্শক বন্ধুদের ফোন নেব সরাসরি কথা বলবার জন্য ফোন নাম্বার যাচ্ছে ফোনের অপেক্ষাও আমরা করব এবং সেটা করতে করতেই আরও অনেক কিছু বিষয় থাকে তো যেগুলো মানুষের মধ্যে অনেক কুপ্রভাব ফেলে আর এই সময়টা আগের পর্বেও তুমি আলোচনা করছিলে যে ভীষণ ক্রুশিয়াল একটা টাইম সকলের জন্য তাই আর কি কিভাবে চললে মানুষ অন্তত সাবধানটুকু হতে পারবে আমি তো একটু আগেও আপনাদেরকে বলছিলাম দর্শক বন্ধুরা যে যাদের মঙ্গল পীড়িত যাদের ভৌমদোষ রয়েছে বা মাঙ্গলিক দোষ রয়েছে আপনারা আগের অনুষ্ঠানেও আমি বলেছিলাম যে মঙ্গলের মন্ত্র আপনারা জপ করুন আজকে আমি মঙ্গলের মন্ত্র আপনাদেরকে উল্লেখ করে দিচ্ছি ওম ক্রাং ক্রিং ক্রোং স মঙ্গলায় নম এই মন্ত্র আপনারা প্রত্যেক দিন জপ করুন যাদের মঙ্গলের অশুভ প্রভাব রয়েছে এবং বিশেষ করে এই 22শে ফেব্রুয়ারির থেকে 13ই এপ্রিল ঝুট ঝামেলা এড়িয়ে চলুন এবং পথঘাট খুব বুঝে চলবেন সাথে এই উক্ত মন্ত্রটি আপনারা জপ করুন যাদের মঙ্গল বিশেষভাবে অশুভ সংযোগ সৃষ্টি করেনি কিন্তু অশুভ নক্ষত্রে রয়েছে বা নিচস্থ রয়েছে তারাও এই উক্ত মন্ত্র জপ করতে পারেন তাতেও আপনারা অনেকখানি শুভ ফল প্রাপ্ত করতে পারবেন এবং তার পাশাপাশি এই বিষয়গুলো অন্তত আমার মনে হয় দাদাও যেমনটা বলছিলেন যে একটু যদি চর্চার মধ্যে থাকা যায় এবং যদি প্রতিকার বা আমরা তো নিজেরা বুঝতে পারবো না যে আমাদের এই মুহূর্তে গ্রহ কোথায় দাঁড়িয়ে আছে সেক্ষেত্রে অভিজ্ঞতা সম্পন্ন একজনের হাতকে ভরসা করাই ভীষণভাবে জরুরি আর একজন দর্শক বন্ধু রয়েছেন কথা বলবো হ্যালো কে রয়েছেন হ্যালো হ্যাঁ নমস্কার কে বলছেন হ্যাঁ আমি আমি সুজাতা মৈত্র বলছি জবলপুর থেকে আমি আমার ছেলের সম্বন্ধে একটু জানবো সিরাজের সঙ্গে অবশ্যই দাদার অনুষ্ঠান দেখা হয় হ্যাঁ হ্যাঁ আমি দেখি ওনার অনুষ্ঠান আচ্ছা ছেলের নামটা চট করে বলে ফেলুন কৌশিক মৈত্র আচ্ছা বয়স 34 আচ্ছা সবার প্রথম আমি যেটা বলবো যে এই সময়টায় কর্মগত দিক নিয়ে কিছুটা চিন্তিত হওয়ার সংযোগ রয়েছে এবং জন্মকুষ্টির মধ্যে শনি পীড়িত রয়েছে যদিও টাইমটা একদম শেষ আপনি কি রয়েছেন ফোনে হ্যালো বেশ আপনি টেলিভিশনে আপনি শুনতে থাকুন তো শনি জন্মকুণ্ডলীর মধ্যে পীড়িত রয়েছে এবং কর্মগত দিক নিয়ে এই সময়টা একটু দুশ্চিন্তা কাজ করবে টেনশন থাকবে ভালো উন্নতির জন্য শনির প্রতিকারের চেষ্টা করুন তাতে অনেক বেশি সুবিধা লাভ হবে একদমই তাই অনেক ধন্যবাদ জানাবো আপনাকে এবং সে জায়গায় দাঁড়িয়ে আরও যেহেতু উনি ফোনে নেই আমাদের সঙ্গে তাই এই গোটা পরিস্থিতি অর্থাৎ শনির প্রতিকারটা ভীষণভাবে প্রয়োজন তেমনটাই হ্যাঁ ওনার ছক অনুযায়ী শনির প্রতিকার দরকার রয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে যেহেতু গোটা পরিস্থিতি অর্থাৎ এই প্রতিকার প্রতিবিধান এবং যেমনটা জানছিলাম আমরা এবং আপনারা আরও একটা কথা বলে দিই সেটা হলো সিটিভিএন একাডেমির যে ইউটিউব পেজ রয়েছে সেই ইউটিউব পেজে গিয়েও আপনি আজকের পর্ব দেখতে পারবেন অন্যান্য পর্ব দেখতে পারবেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে বুকিং নম্বর বা দাদাকে কোথায় আপনারা পেয়ে যাচ্ছেন সেই গোটা পরিস্থিতিটাও জানতে পারবেন এবং তিনি টেলিফোন লাইনে নেই হয়তো অনুষ্ঠানটা দেখছেন যদি তার জন্য আরও দু লাইন কিছু জানানোর থাকে দাদা সময় যেহেতু একটু আছে আমি বলবো যে আপনি অবশ্যই শনির জন্য অশুভ প্রভাবটা যাতে কাটিয়ে ওঠা যায় যেহেতু আপনার সাথে ডিটেলসে কথা বলা গেল না আপনি শনির অশুভ প্রভাবটা একটু ভালো জ্যোতিষীয় পরামর্শ গ্রহণ করে রেকটিফিকেশন করার চেষ্টা করুন তাতে আপনার সন্তানের মঙ্গল হবে বেশ আজকের পর্ব আমাদেরকে এখানে শেষ করতে হবে অনেক ধন্যবাদ জানাবো শ্রেয়াসদাকে আপনাদের সকলকে অনেক ধন্যবাদ জানাবো ভীষণ ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার নমস্কার